চলতি বছর 8 জানুয়ারি ছিনতাইকারীর হাত থেকে নিজের গাড়ি বাঁচাতে ব্রিটেনে প্রাণ হারান বাংলাদেশি রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ ইসলাম। আলোচিত এই ঘটনার রায় বের হয়েছে সম্প্রতি, যেখানে এই গাড়ি ছিনতাইয়ের সাথে যুক্ত দুইজন কিশোরকে শাস্তি দিয়েছে যুক্তরাজ্যের আদালত। 8 জানুয়ারি মর্মান্তিক এই ঘটনার বিস্তারিত জানিয়ে দিতে ও সম্প্রতি যে রায় বের হয়েছে তার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রোমানা রাখি। ব্রিটেনের এক রেস্টুরেন্ট মালিক চোরের হাত থেকে নিজের গাড়ি বাঁচাতে গিয়ে নিজেই হত্যার শিকার হয়েছেন। 8 জানুয়ারি 53 বছর বয়সী মোহাম্মদ ইসলাম নামের রেস্টুরেন্ট মালিক খাবার ডেলিভারি দিতে স্টকপোর্টের রমিলিতে যাওয়ার জন্য বের হন। এরপর গাড়ি নিতে গিয়ে দেখেন দুজন কিশোর চোর তার গাড়ি চুরি করে পালাচ্ছিল। এটা দেখে চুরি আটকাতে মোহাম্মদ ইসলাম গাড়ির সামনে দাঁড়িয়ে যান, কিন্তু চোর গাড়ি না থামিয়ে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এর দুই দিন পর দুই সন্তানের জনক ওই ব্যক্তি হাসপাতালে প্রাণ হারান। এদিকে এই ঘটনায় কামিল কোয়ালঙ্কি নামে 19 বছরের একজনকে এবং 15 বছরের আর একজন কিশোরকে গ্রেপ্তার করে তদন্তকারী পুলিশ। অন্যদিকে আইনি বাধ্যবাধকতা থাকায় 15 বছর বয়সী কিশোরের নাম প্রকাশ করেনি পুলিশ। গ্রেপ্তারকৃত এই দুজনকে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে তোলা হয় চলতি সপ্তাহে। পুলিশ জানিয়েছেন তারা একটি চক্রের সদস্য, আর এই চক্রটি ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরির অভিযান চালাত। নিহত মিস্টার ইসলামের একটি ম্যাপল স্পাইস রেস্টুরেন্টের মালিক ছিলেন। এই ঘটনার দিন রাত 9টায় রেস্টুরেন্ট থেকে রোমিলির লেম গ্রোভ এলাকায় খাবার সরবরাহ করার কথা ছিল তার। নিহত মোহাম্মদ ইসলামের মেয়ে নাসরিন চৌধুরী আদালতকে তার বাবার মৃত্যুর পরে কিভাবে তারা মানসিক বিষাদগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে সেই বিষয়টি বর্ণনা করেন। এদিকে আদালতে এই ঘটনায় 15 বছর কিশোরকে মাত্র 12 মাসের সাজা দেয়, এছাড়া কোয়ালঙ্কিকে 18 মাসের সাজা দিয়েছে। এই ছিল আমার কাছে চলতি বছরের শুরুতে যে একজন বাংলাদেশি প্রাণ হারিয়েছে তার বিস্তারিত। যুক্তরাজ্যের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, ব্রাউজ করুন আমাদের ওয়েবপেজ www.ranarmedia24.com।